প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। রেসিপিটি কিন্তু পুরো ফলো করতে হবে, তাহলেই তৈরি হবে পারফেক্ট বিরিয়ানি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি রান্না করা যায়। এই মাটন বিরিয়ানি আমি যেভাবে রান্না করেছি, তোমরা যদি পুরো রেসিপিটি ফলো করে বিরিয়ানিটি রান্না করো তাহলে কিন্তু দারুণ স্বাদের হবে। দেখো আমার রাইসগুলো কেমন ঝরঝরে আর দুরকম কালারও বোঝা যাচ্ছে। আমার রাইসগুলো কিন্তু একসাথে মিশে যায়নি। চলো দেখে নিই কীভাবে এই রান্নাটা করতে হয়। দেখো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা ভাতটা করে নেব। চালটা আমি ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, এইবার আমি চালের জলটা ঝরিয়ে নেব। হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, এইবার আমি হাঁড়িতে অনেকটা নুন দেব। অনেকটা বলতে যাতে এই পুরো জলটা নোনতা হয়ে যায়, তাহলে ভাতটার মধ্যে লবণ ঢুকে যাবে, যার ফলে বিরিয়ানি রান্নার সময় আর এক্সট্রা লবণ দিতে হবে না এবং লবণের পরিমাণও বিরিয়ানিতে ঠিক থাকবে। দেখো আমি কতটা লবণ দিচ্ছি। আরও লবণ দিয়ে দেব যাতে জলটা পুরো নোনতা হয়ে যায়। আর দেব গোটা গরম মশলা। এখানে আমি 750 চাল নিয়েছি। আর দেব তেজপাতা, দিয়ে আমি জলটা ঢেকে দেব। এইবার এটা আমি ফুটিয়ে নিয়ে চাল অ্যাড করব। দেখো বন্ধুরা, জল ভালো করে গরম হয়ে ফুটে ওঠার পর আমি এর মধ্যে জল ঝরিয়ে চাল অ্যাড করে দিয়েছি। এইবার এই চালটাকে আমরা যখন 4 ভাগের 2 ভাগ সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন কিছুটা পরিমাণে সাদা তেল, তাহলে ভাতগুলো ঝরঝরা হবে। এইবার আমি এটা সিদ্ধ করে নেব। দেখো আমার ভাতটা কিন্তু 4 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। এইবার আমি এটাকে মার গেলে নেব। হ্যাঁ দেখো আমার বিরিয়ানির ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে আমি 750 চালে 750 মাটন নিয়ে দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এইবার চলো বিরিয়ানি বানানোর জন্য কিভাবে মাটনটা রান্না করতে হয় আমরা দেখে নিই। বিরিয়ানি রান্নার জন্য আমি কড়াইটা গরম করে এখানে 25 গ্রাম সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও জিনিসটা পুরো ঘিতেও করতে পারো, আর হাফ ঘি হাফ তেল মিশিয়ে করতে পারো। এখানে আমি 25 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঘি অ্যাড করব। বেরেস্তা বানানোর জন্য দেখো আমি কিছুটা পেঁয়াজ কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই দুধের মধ্যে পেঁয়াজটা ভিজিয়ে রাখলে বেরেস্তাটা বেশি ক্রাঞ্চি হয় আর খেতে মিষ্টি মিষ্টি বেশি হয়। দেখো তেল গরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দেব। দেখো আমার ঘি মেল্ট হয়ে গেছে, এইবার আমি দুধটা চিপে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে আর গ্যাসটা পুরো বাড়ানো থাকবে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে এক সাইড লাল হয়ে যাবে আর এক সাইড ঠিক করে ভাজা হবে না আর পুড়েও যেতে পারে। কন্টিনিউ নাড়তে হবে। দেখো আমার কিন্তু ব্রাউন হয়ে এসেছে, এইবার আমি গ্যাসটা কমিয়ে দেব। এইবার কমিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে জিনিসটা ক্রাঞ্চি হবে বেশি। দেখো আমার বেরেস্তা কিন্তু রেডি। এইবার আমি তেল ছেঁকে এইটাকে তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেব। দেখো এইবার এই বাদবাকি ঘির মধ্যে আমি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস বাড়িয়ে হালকা ব্রাউন করে এটা ভেজে নেব।
দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এইবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা লঙ্কা আর রসুন বাটা। এখানে 2 ইঞ্চি আদা আছে, 1টা বড় সাইজের রসুন আছে আর 10 পিস কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভাতে কিন্তু আমাদের লবণ দেওয়া আছে, সেই জন্য খুব একটা লবণ দেওয়া যাবে না। আর দেব এখানে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আছে। দিয়ে আমি মশলাটাকে এবারে 2 মিনিট কষিয়ে মাংস অ্যাড করে দেব। দেখো 2 মিনিট হয়ে গেছে। এখানে আমি 750 চালে 750 মাটন 100 গ্রাম টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার আমি এটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ ইউজ করি না। গ্যাস মিডিয়ামে রেখে এটা আমি 15 মিনিটের মতো কষিয়ে নেব। তোমরা কিন্তু কন্টিনিউ এটা নাড়াচাড়া করবে, নইলে কিন্তু নিচ দিয়ে মশলা ঝরে যেতে পারে। দেখো 15 মিনিট হয়ে গেছে, মাংসটা কষিয়ে নিয়েছি, চারিদিক দিয়ে মাংসের কিন্তু তেল বেরিয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি। এই মশলার স্বাদ আর গন্ধ বাইরের কেনা মশলার থেকে আলাদা আর খুবই ভালো হয়। আর তোমরা যদি না বানাতে চাও তাহলে রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা ইউজ করতে পারো, বাট তার স্বাদ কিন্তু আর গন্ধটা কিন্তু বিরিয়ানিতে বা চাপ যাই বলো খুব একটা ভালো লাগে না। এই মশলাটা দিয়ে আমি আর 5 মিনিট কষাবো। দেখো আমি আরেকটা গ্যাসে প্রেশার কুকার বসিয়ে গরম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে সামান্য ঘি দেব। দেখো আমি সামান্য ঘি দিয়েছি, ঘিটা গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিটের মতো গ্যাস বাড়িয়ে হালকা হাতে ভেজে নেব। দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এইবার আমি হালকা হাতে আলুগুলো ভেজে নেব 2 মিনিটের মতো এপিট ওপিট করে ঘিয়ে ভেজে নেব। আর আলুগুলোর গা কিন্তু আমি ফুটো ফুটো করে দিয়েছি। দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আলুর গাগুলো ফুটো ফুটো করা দেওয়া আছে, এর ফলে বিরিয়ানির সমস্ত মশলা আর রস আলুর মধ্যে ঢুকে যাবে আর আলুটাও খুব ভালো সিদ্ধ হবে। আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে, কষানো কমপ্লিট। এইবার আমি গ্যাসটা বন্ধ করে প্রেশারে মাংসটা দিয়ে দেবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, আলুটাও হালকা ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দেব। দেখো আমি এর মধ্যে আলুর মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি, এইবার আমি জল দেব। জলের পরিমাণটা দেখে নাও, মাংস আলু ডুবে যাওয়ার পরে এই পরিমাণ জল থাকবে, দেখেছো? এইবার আমি এর মধ্যে দেব গোলাপ জল আর কেওড়া জল। 1 ছিপি গোলাপ জল দিলাম প্রায় 3 টেবিল স্পুন আর 1 ছিপি গোলাপ কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল 1 ছিপি দিলাম, 1 ছিপি মানে প্রায় 3 টেবিল স্পুন। এইবার তোমরা নুন চিনি আমি এখনও দিইনি, এবার আমি সামান্য পরিমাণে চিনি দেবো, তবে খুবই সামান্য নুন চিনি টেস্ট করে প্রেশার আটকে 4টে সিটি মেরে নেবে। দেখো 4টে সিটি মারা হয়ে গেছে প্রেশারের পুরো, গ্যাসটা আমি বের করে দিয়েছি, এবার আমি প্রেশার কুকারটা খুলে নেব। দেখো আমার মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি মাংসটাকে আর আলুটাকে আলাদা করে তুলে নেব। দেখো আমি ঝোল থেকে মাংস আর আলুটা আলাদা করে নিয়েছি,
এবার যেই দুধের মধ্যে পেঁয়াজটা ভেজানো ছিল সেই দুধটা আমি এই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। দেখো এখানে আমি হাঁড়ির মধ্যে একটা স্তর ভাতে সাজিয়ে নিয়েছি, এইবার আমি ঝোলটা উপর দিয়ে দিয়ে দেব। ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝোল দেব। তারপরে দেব সিদ্ধ করে রাখা ডিম। তারপরে দেব আলু। তারপরে দেব মাংস। যা চাল তাই কিন্তু মাংস নিতে হবে। 750 চাল হলে 750 মাংস, 500 হলে 500, 1 কেজি হলে 1 কেজি, নইলে কিন্তু বিরিয়ানির সেই স্বাদ আসবে না। এবার আমি দিয়ে দেব ঘি। বেশ খানিকটা ঘি। তারপরে দিয়ে দেব সামান্য বিরিয়ানির মশলা। তারপরে দিয়ে দেব 1 স্পুন কেওড়া জল আর 1 স্পুন গোলাপ জল। দেখো বেরেস্তাগুলো হাত দিয়ে আমি এইভাবে একটু গুঁড়ো করে নেব। তারপরে আমি দিয়ে দেব এই বেরেস্তা। তারপরে আমি উপর দিয়ে আবার সাদা ভাত দিয়ে দেব। আগের যে লেয়ারটা আমি করেছি ঠিক সেইভাবে আমি আরেকটা লেয়ার করে নেব। মাংস, আলু, ঝোল, বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল আর ঘি দিয়ে আমি আরেকটা লেয়ার করে নেব। দেখো সবার উপরের লেয়ারটায় সাদা ভাত রয়েছে। এই আগে আমি কিন্তু আরো 3টে লেয়ার করে নিয়েছি। উপরের লেয়ারে সাদা ভাতে আমি এবার বেশ খানিকটা ঘি দিলাম। তারপরে আমি দেব, এবারে আমি 1 চিপি গোলাপ জল দিয়ে দেব আর 1 চিপি কেওড়া জল। তোমাদের বলেছি 1 চিপি মানে 3 টেবিলস্পুনের সমান। আমার যে চিপিটা আছে সেটা হলো 3 টেবিলস্পুনের সমান। তারপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। আর দিয়ে দেব খানিকটা বিরিয়ানি মশলা। আর মিঠা আতর দেব 2 ফোঁটা। মিঠা আতর কিন্তু তোমরা বেশি দেবে না। দেখো ঠিক 2 ফোঁটা মিঠা আতর আমি দিলাম। এইবার আমি উপর দিয়ে একটু কেশর ভেজানো দুধে ছড়িয়ে দেব। এইবারে আমি করব, দেখো আমি এখানে কিছুটা নরম করে আটা বা ময়দা মেখে রেখেছি। এইবার আমি এই ঢাকনাটার পিছনে এটা লাগিয়ে দেব। দেখো আমি ঢাকনাটার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়েছি। এইবার আমি হাঁড়িটার মধ্যে আটকে দেব। দেখো আমি হাঁড়িটা পুরো সিল করে নিয়েছি। এইবার আমি এটা গ্যাসে বসিয়ে গ্যাস সিমে রেখে 30 থেকে 35 মিনিট দম দিয়ে নেব। দেখো বন্ধুরা 35 মিনিটস হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমার আটাটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে, তার মানে আমার এটা বিরিয়ানিটা ডান। এইবার আমি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। দেখো
ঢাকনাটা খুলেছি, কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এইবার এটা হালকা হাতে নেড়ে আমি নামিয়ে নেব। দেখো আমার কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি রেডি। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। বাই।